আসসালামু আলাইকুম সবাই নিশ্চয় আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে আমার মনটা অনেক ভালো লাগছে হঠাৎ দেখি বৃষ্টি হচ্ছে তো আমার ছেলে বললো মা তোমার ক্যামেরাটা নিয়ে আসো বৃষ্টি হচ্ছে একটু ভিডিও করি তো আমি দৌড়ে ক্যামেরাটা নিয়ে ব্যালকনিতে আসলাম আমার ছেলে উইন্ডো খুলে ব্যালকনির দিকে তাকিয়ে আছে তো আমি আর আমার ছেলে দাঁড়িয়ে গল্প করছি তো আমার ছেলে বলছে মা খুবই ভালো লাগছে বাংলাদেশের মতো লাগছে তাই না তাই বললাম হ্যাঁ আসলেই অনেক ভালো লাগছে রাস্তাটা দেখে মনে হচ্ছে একদম বাংলাদেশের রাস্তা একদম ভেজা ভেজা তো বেশিক্ষণ বৃষ্টিটা হয়নি মাত্র পাঁচ মিনিট হয়েছিল তারপর ভেবেছিলাম হয়তো অনেক জোরে বৃষ্টিটা হবে তো আসলে আমার ছেলে বলতেছিল যে এত ভালো লাগছে যে আমি বললাম যে হ্যাঁ আসলে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে আর বৃষ্টির সময় দোয়া করে আল্লাহর কাছে সব ভালো ভালো দোয়া চেয়ে নাও তো বসে আছে তো এর মধ্যে দেখি গল্প করতে করতে হঠাৎ করে রোদ উঠে গেলো আর বৃষ্টি এক দুইটা ফোঁটা হচ্ছিল তারপর হঠাৎ করে মনে হয়ে গেল ছোটোবেলায় মা বলতো যে রোদের সঙ্গে বৃষ্টি হলে নাকি শেয়ালের বিয়ে তো ছোটোবেলায় সবসময় আমার মা বলতো যে এখন শেয়ালের বিয়ে হচ্ছে তা আমরাও বলতাম যখন বৃষ্টির সঙ্গে আবার রোদ উঠে যেত ঝিরঝির বৃষ্টি হতো তখনই বলতাম মা এখন কি শেয়ালের বিয়ে তো এই কথাগুলো মনে হচ্ছিল আমি আমার ছেলেকে বলছিলাম মা বেটা মিলে অনেক গল্প করলাম গল্প করে এদিকে একটু কিচেনে আসলাম যে আমি একটু নাড়ু বানাবো আজকে মুড়ির সাথু নাড়ু বানাচ্ছি সাতু মানে মুড়ির গুঁড়োটাকে আমরা কুমিল্লাই বলি চাল দিয়ে করলে চালের সাথু আর মুড়ি দিয়ে করলে মুড়ির সাথু পাউডার আর কি মুড়িটাকে ব্ল্যান্ডার মেশিনে যেটা দিয়ে মশলা গুঁড়ো করি সেটা দিয়ে করে নিয়েছি দুই কাপ আমি মুড়ির গুঁড়োটা দিয়েছি আর এক কাপ ড্রাই নারিকেলের গুঁড়োটা দিয়েছি আর এক কাপ আইসিং সুগার সুগারটাকে একটু গুঁড়ো করে নিলেই তো আইসিং সুগার হয়ে যায় তো এটা দিলেই ভালো মিহি মিশে যায় সুন্দর হয় না চিনি দানাটা থাকে আর একটু আমার তো একটু সুইট আইটেম একটু লবণ দিতেই হয় তো একটু করে লবণ দিয়েছি তো সবগুলো একসঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিব ভালো করে মিক্স করতে হবে ভালো করে মিশিয়ে এই যে আমি ফ্রেশ মিল্ক দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছে করলে হাফ কাপের মতো সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে নিতে পারেন তাহলে আরও টেস্ট হবে প্রথমে এক কাপ দিয়ে নেড়ে দেখে নিচ্ছি এখন আরেকটু লাগবে আরেক কাপের মতো লাগবে তা আপনারা আস্তে আস্তে দিয়ে দেখবেন একদম পাতলা করে ফেলবেন না আস্তে আস্তে মিক্সড করে দেখবেন যে মানে ইয়েটা মিক্সিংটা সুন্দর হয় কি যেহেতু এটা নাড়ু বানাবো ওই আইডিয়াতে করতে হবে যাতে হাতে নিয়ে রাউন্ড করা যায় আর একটু একটু দিলে বোঝা যায় এটা তো ড্রাই দেখা যায় চুষে নিয়ে যায় তো মিল্কটা দিলে আস্তে আস্তে দিলে বুঝতে পারবেন ওইভাবে আইডিয়া করে করতে হবে এখন আমি পোড়াটাকে ভালোভাবে মিশিয়ে একটু একটু করে নিয়ে রাউন্ড করে নাড়ু বানিয়ে নিচ্ছি এই যে দেখেন সুন্দর ড্রাই হয়ে গিয়েছে আরও আস্তে আস্তে অনেক ড্রাই হয়ে যাবে তাড়াতাড়ি বানিয়ে ফেলবো সুগার দিয়ে যে মিক্সিং করেছি সেই নাড়ুগুলো আমি বানিয়ে নিলাম কিছু নাড়ু আমি বানিয়ে দেখালাম এইখানে আর একটু বানাচ্ছি গুড় দিয়ে গুড়ের শিরা দিচ্ছি সেমভাবেই সব সম নিয়ে চিনির জায়গায় গুড়ের শিরাটা দিয়ে দিচ্ছি গুড় দিয়ে করলে অনেক টেস্ট হয় তো চিনিরটা আমি দেখালাম অনেক সময় গুড় থাকে না তখন চিনি দিয়েও যাতে আমরা খেতে পারি আর গুড় থাকলে তো খুবই ভালো গুড়ের টেস্টটা তো একদম ডিফারেন্ট হয় সেটা তো আপনারা ভালোই জানেন গুড়ের সব কিছুই তো আলাদা টেস্ট লাগে এখন আমি গুড়ের নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি দু রকম বানাচ্ছি অনেক টেস্ট হয় আপনারা বাসায় করে দেখবেন ঝটপট হয়ে যাবে মুড়ির সাতুটা যখন করে রাখবেন তখন বানাতে কোনো কষ্টই হয় না এই যে দুই ধরনের নাড়ু বানালাম এর উপরে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি একটু ডিজাইন আর কি যার যেভাবে খুশি ডিজাইন করে খেতে পারেন আবার বরফির মতো করেও কেটে খাওয়া যায় মিক্সিংটাকে প্লেটে সুন্দর করে চেপে হালুয়া যেভাবে বানায় সুজির হালুয়া সেভাবে বানাতে পারেন আমি যে লাড্ডুর মতো বানিয়েছি গপ গপ করে আমি দুটা নাড়ু খেয়ে ফেলেছি খেয়ে পানি খেয়ে পেট একদম ভরে গিয়েছে তেদিকে আমার কাছে কিছু ড্রাই খেজুর ছিল সেটা আমি কিভাবে কাজে লাগাবো সেটা ভাবছিলাম অনেক দিন থেকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আজকে বের করেছি যে ভাবলাম খেজুরগুলো তো আর খাওয়া হবে না তো ড্রাই খেজুর খোরমা তা এটা সাউদিরা অনেক লাইক করে আসলে খেজুরটা এত মিষ্টি এত টেস্টি ছিল তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর দেখা যায় যে ওরকম আর খাওয়া হচ্ছে না তো ভাবলাম রোজ আসছে আবার তো ভালো ফ্রেশ খেজুর আনা হবে তো সেই আমি ভাবলাম যে খেজুরগুলা নামিয়ে ফেলি তা আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো একটু সফট হওয়ার পরে এখন যে বিচিগুলো বের করে নিচ্ছি এক এক করে আমি সবগুলো থেকে বিচিটা বের করে ফেলব সবগুলো খেজুর থেকে বিচি ফেলে দিয়েছি এই খেজুরগুলোকে আমি পেস্ট বানাবো সেজন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো খেজুর এখনও শক্ত আছে সেই জন্য প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব। প্রেসার কুকারে তিন গ্লাস পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি দিতে হবে যাতে খেজুরগুলা ডুবে থাকে সেই পরিমাণে পানিটা আমি দিয়ে নিচ্ছি আমি বড়ো গ্লাস দিয়ে তিন গ্লাস পানি দিয়েছি এই যে এমন পানি একটু থাকবে তারপর আমি চুলাতে বসিয়ে তিন সিটি পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকার তিন সিটি বাজার পর আমি নামিয়ে ফেলেছিলাম তারপর গ্যাসটা বের হওয়ার পর আমি যে ঢাকনাটা খুলে গরম গরম ব্ল্যান্ডার মেশিনে দিয়ে ব্ল্যান্ড করে ফেলছি একদম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে পেস্টটা হয়ে গিয়েছে ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে ফেললে আর চালতেও হয় না একদম স্মুথ খুবই সুন্দর একটা পেস্ট হয়ে যায় আমি একটু একটু করে ভালো করে পেস্ট করে নিচ্ছি চালা টালার কোনো ঝামেলাই নেই সেই জন্য আমি সেদ্ধ করে যে ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে নিয়েছি এই পেস্টটা যে কত কাজে লাগে রেখে দিলে ডিপ ফ্রিজে দেখা যায় এক বছরের মতো ভালো থাকবে তারও বেশি থাকবে কিছুই হবে না আর পেস্টটা তো অনেক কাজে ইউজ করা যায় আমি এখন বক্সে করে রেখে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দেবো যে কোনো সময় যে কোনো কাজে ইউজ করা যায় তো এটা করাই একটু ঝামেলা তারপর তো সব কিছু ইজি হয় এই খেজুর দিয়ে চাটনি বানানোর যায় সমুচা সিঙ্গারা খেতে অনেক টেস্ট লাগে আর খেজুরের বরফি লাড্ডু হালুয়া অনেক কিছুই করা যায় তো যেহেতু আমি করে রাখছি ফ্রিজে দু একটা আইটেম আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এছাড়া অনেকে ভাতের সাথে খায় যারা দুধ ভাত পছন্দ করে আম দুধ ভাত খায় না ওরাই বেশি পছন্দ করে আমার মা দেখেছি যে খেজুর দিয়ে ভাত খেতে তো আমি হাসতাম যে খেজুর দিয়ে ভাত খায় আমি কম সুইট রাইস এগুলো অত পছন্দ করি না তো আমার মা খালারা খেতে আমার বড় বোনেরও অভ্যাস দেখে যে আম দুধ ভাত খেতেই হয় আর সময় বিশেষ করে তো ওরা পেস্টটা পেলে তো ওদের জন্য আরও ভালো হতো দুধের সাথে ইজিলি নিয়ে খেয়ে ফেলতে পারতো খেজুরটা তো এরকম মাঝে মাঝে সফট থাকে একটু শক্ত থাকে সফট খেজুরটাই বেশি পছন্দ করতো ওইটাই দেখা যায় ভাতের সাথে নিয়ে খেত আমি দেখেছি তো আজকে মনে হচ্ছে ওদের কথা যে কত সুন্দর আমি করে ফেলেছি কাছে থাকলে হয়তো এক বক্স করে পাঠিয়ে দিতে পারতাম খুবই সুন্দর আর এমনি তো খেয়ে দেখেছি এত টেস্ট হয়েছে খেজুরটা এত মিষ্টি ছিল এমনিতেই ভালো লাগছে আর এটা দিয়ে তো অন্য কিছু করলে খুবই ভালো হবে দেখেন সু সুন্দর একটা কালার হয়েছে তা আপনারা যখনই খেজুর পাবেন সুন্দর করে এমন একটি পেস্ট বানিয়ে রাখলে অন্যান্য যে কোনো কাজেই ইজিলি আপনারা ইউজ করতে পারবেন কেমন লাগলো আমার খেজুরের পেস্ট বানানো আমি যে ডিপে রেখেছিলাম ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে বক্সটা বের করেছি চার ঘন্টা পর আমি বের করেছি একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যে শক্ত হয়ে গিয়েছে যে বক্স থেকে সুন্দর করে একটু সাইডে ছুরির মাথাটা দিয়ে একটু করে ছুটিয়ে দিলে দেখা যায় ইজিলি বের হয়ে যায় এইভাবে তো একটা বক্সে এত বড় করে টাকা হয়ে থাকলে তো যখন অল্প দরকার হবে বের করা যাবে না সেই জন্য আমি এই যে সুন্দর করে কেটে নিচ্ছি একদম পিস পিস করে বরফির মতো একদম মনে হচ্ছে চকলেট কেক তাই না এমন সুন্দর করে কেটে পিস পিস করে রেখে দিলে যখন একটু করে দরকার হবে তখন বের করা যাবে সেই জন্য আমি এমন করে কেটে রাখছি সবসময় তো আর বেশি ইউজ করতে হবে না অনেক সময় বেশি লাগে না একটু করে দরকার হয় আর যখন বেশি লাগবে তখন তো পুরোটা নিতেই পারবো এই যে দেখেন কত সুন্দর একদম চকলেটের মতো এটা জিপলক প্যাকে জিপলক প্যাকে রেখে দিতে পারেন না হয় যে কোনো প্লাস্টিক ব্যাগেও রাখতে পারেন আপনাদের ইচ্ছা এভাবে প্লেটে রেখে আরো কিছুক্ষণ ফ্রিজে রেখে শক্ত করে রাখতে পারেন তাহলে একটার সাথে একটা লেগে যাবে না আজ এই পর্যন্তই আবার কথা হবে নেক্সট ব্লগে সবাই অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ